বেদের চাকরিতে কোটা সংস্কার বা বাতিলের যে দাবি সেই বাতিলের সারা দেশে কিন্তু সকাল সন্ধ্যা ব্লকেডের আয়োজন করা হয়েছে এবং ব্লকেডের যে কর্মসূচি সেটি কিন্তু সকাল থেকে সকাল দশটা থেকে কর্মসূচি শুরু হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে চলা এই ব্লকেড কর্মসূচি শুরু ধীরে ধীরে কিন্তু সারা দেশ এবং সারা ঢাকা শহর জুড়েই কিন্তু এই আন্দোলন রয়েছে। এই মুহূর্তে যদি বলি আমি রয়েছি মহাখালীতে, মহাখালীর আমতলিতে, যেখানে মহাখালীর যে চার রাস্তা রয়েছে অর্থাৎ এই দিকটা দিয়ে আপনার উত্তরের দিকে সংযোগ রয়েছে, এই সংযোগ মহাখালী থেকে আসলে জানেন যে বেশ কয়েকটি জেলার সাথে সংযোগ স্থাপন এবং এখান দিয়ে কিন্তু বড় একটি যাতায়াতের রাস্তা, যার ফলে আমরা দেখছি যে পুরো মহাখালী জুড়েই আসলে এই আন্দোলন শিক্ষার্থীদের ব্লকেড রয়েছে। এই মুহূর্তে মহাখালীতে রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে সুষ্ঠুভাবে অহিংস যে এই কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে তারা এই অবস্থান করছেন। বেলা দশটা থেকে তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়। আমরা আসলে এই তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি বলছেন একটু জানতে চাইব একজনের কাছে। আপনার হাতে যারা শিক্ষার্থী রয়েছে তারা এই মুহূর্তে অবস্থান করছে, জানতে চাইব যে আজকের এই কর্মসূচিতে, আজকের এই কর্মসূচিতে আপনাদের অবস্থান কত থেকে শুরু হয়েছে? কলেজ শিক্ষার্থীরা এই মুহূর্তে যে সারা দেশের যে ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে তারা অবস্থান করছে মহাখালীতে। একটু আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, আজকে আপনারা কেন দাঁড়িয়েছেন?
অবস্থান কর্মসূচি কেন? আমাদের দাবি একটাই, দাবি এক দফা, দাবি এক দফা। আমাদের দাবি মানতে হবে, কোটা সংস্কার মুক্ত করতে হবে। কোটা আন্দোলন কতটা যৌক্তিক? কোটা আন্দোলন কতটা যৌক্তিক? 100% যৌক্তিকতা আছে, কারণ বর্তমান সময়ে সাধারণ যে শিক্ষার্থী যাদের কোটা নেই, তারা হচ্ছে সর্বক্ষেত্রেই পিছিয়ে আছে। কোটার কারণে তারা তাদের প্রাপ্য সুযোগ থাকা, প্রাপ্য মেধা থাকা সত্ত্বেও তারা সুযোগ পাচ্ছে না। একটু বলবেন যে কোটা বাতিল চান না সংস্কার চান? কত পার্সেন্ট কোটা? অবশ্যই কোটা সংস্কার চাই এবং 100% কোটা মুক্ত চাই, কোটা মুক্ত বাংলাদেশ চাই এবং কোটা মুক্ত পরীক্ষা চাই। ধন্যবাদ। কোটা আন্দোলন যৌক্তিক কিনা? অবশ্যই যৌক্তিক। যেখানে হচ্ছে আমাদের 60% এর কোটায় দেওয়া হচ্ছে, সেখানে আমাদের পড়াশোনার বা পরিশ্রমের কোনো মূল্যই নাই। আমরা অবশ্যই কোটা সংস্কার চাই। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আরো কয়েকজনের সাথে জানাবেন যে আপনাদের এই কর্মসূচি কি মনে হয় সফল হবে কিনা। মুক্তিযোদ্ধা কোটা 30%, এটা যৌক্তিক কিনা? কত পার্সেন্ট চান? সামনের কর্মসূচি যদি সামনের মহাখালীতে ব্লকের কর্মসূচি, একটু জানতে চাই যে কোটা আন্দোলনে কেন অংশগ্রহণ করেছে? কোটা আন্দোলনে কেন অংশগ্রহণ করেছে? কি চান আপনি? এই মুহূর্তে ছিলাম রাজধানীর মহাখালীর আমতলিতে, যেখানে পুরো ব্লকেট করে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা অংশ নিয়েছে, যার ফলে দুই পাশে যে যানবাহন গুলো রয়েছে সেগুলো কিন্তু স্থবির অবস্থায় রয়েছে। এই পাশটি দিয়ে, এই পাশে সড়কটি দিয়ে আসলে গুলশানের দিকে যাতায়াত করে, গুলশান বনানীর দিকে, সামনেও আসলে গুলশান বনানী থেকে শুরু করে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু মহাখালী বাস টার্মিনাল থেকেই আসলে বাসগুলো চলাচল করে। এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে পুরো রাস্তা অবরোধ করে রেখেছেন এবং তারা এই সময়টি, পুরো সময়টি জুড়েই কিন্তু কোটা আন্দোলনের যৌক্তিক যে দাবি সেটি তারা আসলে, তাদের যে দাবি আদায় সেই দাবি আদায়ের পক্ষে কাজ করছেন। আমরা আসো আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে কোটা আন্দোলন কতটা যৌক্তিক বলে মনে করেন এবং এই আন্দোলনে আপনারা আসলে কি চান? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018 সালে ঘোষণা করেছিল যে এই মানে কোটা সম্পূর্ণরূপে বাতিল করা হবে, কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম হাইকোর্ট থেকে রায় আসার পরে হঠাৎ করে এটা আমাদের সামনে চলে আসলো। মেধাবীরা যদি চাকরি না পায় তাহলে দেশ কিভাবে উন্নয়ন হবে? কোঠা কোঠা বলতে তো কোঠা কিছু না, আসলেই আমরা চাই যে দেশে কোঠাটা সংস্কার হোক, বাংলাদেশের সূর্য সন্তানদেরকে সকল সুযোগ সুবিধা প্রদান করা হোক। আমরা, আমাদের এখানে কোনো আপত্তি নাই, আমাদের আপত্তি হলো তাদের সন্তান বা নাতি পুত্রী কেন পাবে? তারা করেছে, তারা সব ধরনের সুযোগ সুবিধা পাক। বাংলাদেশ বৈষম্য দূর করার জন্যই মূলত মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, কিন্তু সেই বৈষম্য যদি আবার আমাদের সাথে করা হয় তাহলে তো আমাদের মুক্তিযুদ্ধ করার কোনো প্রশ্নই উঠে না। আমি মনে করি মুক্তিযোদ্ধাদের সম্মানের খাতিরে এই কোটা প্রথা বাতিল করা হোক। কোটা আমাদের সাথে বৈষম্য, কোটা প্রথা যতক্ষণ বাতিল হবে না ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এটাকে, কোটাকে বৈষম্যমূলক মনে করেন?
অবশ্যই কোটাকে আমরা অবশ্যই বৈষম্যপূর্ণ মনে করি, কারণ হচ্ছে একটা স্বাধীন দেশে আমরা যখন 1971 সালে আমরা যুদ্ধ করেছি শুধুমাত্র এই বৈষম্যের কারণে, পাকিস্তানিরা কি করছে আমাদেরকে অনেক দিক থেকে আমাদের বৈষম্যের কারণে আমাদের বঞ্চিত করছে, সেই বঞ্চিত থেকে বাঁচার জন্য আমরা স্বাধীন দেশকে স্বাধীন করেছি, দেশকে স্বাধীন করার পরে যদি আমরা সেই বৈষম্যের শিকার হই তাহলে দেশ স্বাধীন করে লাভ হয়েছে কি? আমি সেই আমার টোটাল সবাই মনে করি এটা হচ্ছে টোটাল একটা বৈষম্য, এটা জাতিকে ধ্বংস করার জন্য ওটা দেওয়া একটা পরিচয়। দর্শক সরাসরি দেখছিলেন রাজধানীর মহাখালীর আমতলী থেকে, যেখানে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা পুরো সড়ক জুড়ে অবস্থান নিয়েছে। তাদের এই অবস্থান কর্মসূচির ফলে দুই পাশের যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচির কারণে আসলে চলাচল করতে পারছে না, পুরো এলাকায় এক ধরনের স্থবিরতা এসে পড়েছে। আমরা একটু এখানে যারা রয়েছেন অপেক্ষা করছেন, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? প্রায় আধা ঘন্টার বেশি আর কি। আব্বা অসুস্থ, ওই রুগী দেখানোর জন্য যে মহাখালী বক্ষবেদিতে যাব, তা বলতেছে একটু পরে কয় রুগীর বিষয়গুলো দেখতেছি কিন্তু খবর নাই। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমি এক ঘন্টার উপরে অপেক্ষা করতেছি, রিকোয়েস্ট করতেছি, ছাড়তেছে না। আমার একটা জরুরি লোক আছে নিয়ে যাব কিন্তু ছাড়তেছে না। দর্শক মহাখালীর যে অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের, সেই অবরোধ কর্মসূচির ফলে কিন্তু এই যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, এবং যার ফলে পুরো ঢাকা জুড়েই কিন্তু এই ব্লকেড কর্মসূচি, নীলক্ষেত থেকে শাহবাগ চানখার মূল পোল ব্রিজ এবং রামপুরা ব্রিজ, আগারগাঁও সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফার্মগেট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু পুরো রাজধানী আসলে জুড়ে এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, এবং তাদের একটাই দাবি, তারা আসলে এই যে কোটা, সেই কোটা সংস্কার করে সেটি কমিয়ে এনে অযৌক্তিক যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।